আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপুরা। তো আজ আমি বাবার বাড়িতে ঘুরতে এসেছি। তো বাবার বাড়ির একটু জমিনে তো আমার আব্বা এখানে তো পটলের গাছ লাগাইছে। তো দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। তো পাশে এখানে লাউ গাছ লাগাইছে, তো লাউ গাছটা একটু মারা গিয়েছে। তো এই পাশে আমার আব্বা সিম লাগাইছে, তো সিমগুলো ধরেছে অনেক। তো এখন প্রায় শেষের দিকে, আর কিছুদিন পর চৈত্র মাস আসলে সিমের গাছগুলো কেটে দিয়ে এর নিচে পটলের গাছ আছে ওগুলো উঠিয়ে দেবে। তো খেতে অনেক সবজি ফলায় আমার বাবা। তো এখানে বেগুনের গাছ লাগাইছে, এটা আমাদের। তো পাশের জমিতে টমেটো, দেখুন অনেকগুলো টমেটো, প্রচুর টমেটো ধরেছে। তো মরিচের গাছ, তো ওই পাশে একটা বিল আছে, সেই বিলটাও আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। তো এই তো কত সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। তো সামনে আপনার ভাইয়া মিম, আমার আম্মু সবাই যাচ্ছে। তো অনেকদিন পর জমিতে আসা। তো এখানে করলা গাছ লাগাইছে, তো কেবল একটু একটু করলা গাছ বের হয়েছে ছোট, তো দেখা যাচ্ছে না, প্রায় দুই তিন পাতা করে বের হয়েছে। তো এটা আমাদের ধানের জমি। তো এই পাশ থেকে অনেক দূর পর্যন্ত আমাদের ধানের জমিগুলো আছে, ধান লাগাইছে। তো বিশেষ করে এখন ধানটা আমার বাবা লাগায় না, সবগুলো বাগি দেওয়া আছে, আদি দেওয়া আছে। তো এই তো আমরা কলোরা ভের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মিম আপনাদের ভাইয়ের সামনে। তো আমার বাবার এখানে মেশিন আছে, পানি সেচা মেশিন। তো এখানে আমরা আসতেছি। তো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর, অনেক সুন্দর, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। তো এই তো এটা একটা বেগুনের জমি, এটাও আমাদের লাগাইছে। তো এই তো এই গাছটা একটু ছোট, বেগুন ধরবে ইনশাল্লাহ কিছুদিন পর। তো এই তো মিম জমির ভিতরে নেমে এসে তো পানি সেচ দিবে আর কি এই জমিতে। তো দেখুন বেগুনের ভিতরে একটু রসুন, অনেক রসুনের পাতাগুলো দেখে খুব ভালো লাগলো, যে এই পাতা দিয়ে আলু ভর্তাটা টেস্ট হবে, অনেক মজা লাগবে খেতে। তো এই তো দেখো 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 কত বেগুনের গাছ, এই তো তো মাহিম বাবু শুধু বায়না করতেছে, বড়ই খাবে। তো বড়ই খেতে খেতে ও জমিনে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বিল, শান বাঁধা বিল। এই বিলের নামটা হচ্ছে শান বাঁধার বিল। তো দেখুন বিলটা অনেক বড়। তো আগে এই বিলে অনেক মাছ হতো, বোয়াল মাছ, মাগুর মাছ, শিং মাছ আগে তো সবাই মেরে খেত। তো এখন আর কি সরকার থেকেই লিজ দিয়েছে, মানে মসজিদের নামে দিয়ে দিয়েছে আর কি, মসজিদে থেকে লিজ দিয়ে দেয় বছর বছর, সেই টাকাগুলো মসজিদে আর কি যায়। তো এই বিলের একটা ইতিহাস আছে। তো এই বিলের নাকি আগে সোনা পাওয়া যেত, তো আমার দাদিদের মুখে গল্প শুনেছি। তো কারো বিয়ে শাদি বাজলে নাকি ওখানে যেয়ে বললে এক ডালি ভরে সোনা উঠে আসতো। তো বিয়ে শাদি মিটে যাওয়ার পরে আবার নাকি ওই সোনাটা দিয়ে আসতে হতো, না হলে নাকি পরে ওই সোনাটা ওর কাছে থাকতো না ওদের কাছে। তো এই তো ভেড়া, এই ভেলা দিয়ে মাছ ধরা হয় এই বিল থেকে। তো বন্যা আসছিল, ওই জন্য নেট দিয়ে পুরো বিলটাই এভাবে ঘিরে রাখছে। তো এটা আমার চাচাতো ভাই সেলিম, তো যাচ্ছে। সবাই মিলে আমরা অনেকদিন পর মাঠে আসলাম, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম, দেখতে কত সুন্দর লাগতেছে। তো প্রাণটা জুড়িয়ে গেল অনেকদিন পর এসব দেখে আর কি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সিমের জানলা। তো এই সিমের বিসি হয় অনেক, এটাকে আমাদের পান্টি সিম বলে।
তো হুমায়রা ওই সিমের ডগাটাকে নিয়ে খেলা করতেছে। এই সিমের ডগাটা যদি গালে লেগে যায় তাহলে নাকি ছিলে যাবে, ও এটা বলতেছে আর কি, আর টানতেছে। তো মিম এই তো, তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। তো সকালে আমরা আসছিলাম, তো বিকেলে আবার আসা হয়েছে। তো এলাইয়ের জানলায় নাকি বলে ওষুধ দিছিল ওই লোকটা ভুল করে, এটা আমাদের না, পাশের আঙ্কেলের, তো ওই জন্য গাছটা নাকি মারা গিয়েছে। তো এই তো, তো বাবার বাড়িতে জমিনে অনেক দিন পর আসলাম। তো আগে ছোটবেলায় কথা মনে পড়ে গেল, তো আগে অনেক আসতাম। তো এগুলো আসলে এই জমিগুলোতে বন্যার সময় মানে বন্যা উঠে গেছিলো, কোনো একটা ফসলই হয়নি, সবগুলো ফসল নষ্ট হয়ে গেছিল। তো আমাদের একটু নিচু এলাকা, তো ওই জন্য বন্যাটা ওঠে। তো তো এখানে এই পাশে কে জানি পেঁয়াজ লাগাইছে, পুল পেঁয়াজ দেখুন অনেক বড়। এই তো, তো আমার তো ভিউয়ার্স, এই তো দেখতে থাকুন আর উপভোগ করুন।